কই মাছগুলোতে জিরে আদা শুকনো লঙ্কা বাটা সর্ষে বাটা নুন হলুদ গুঁড়ো সর্ষের তেল দিয়ে ভালো করে এপিট ওপিট মেখে নেব মাছগুলি মাখা হয়ে গেলে সর্ষের তেল লাউ পাতার উপরে ছড়িয়ে লাউ পাতায় মেখে নেব। মশলা মাখানো মাছ দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে চারিধার লাউ পাতার মুড়ে লাউ পাতারই আকর্ষ দিয়ে বেঁধে নেব টাইট করে এভাবে দুটো বেঁধে নিয়েছি প্যানে জল গরম করে স্ট্যান্ড বসিয়ে পাটার পুতুলি পুতুলিডুডু দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে ভাব বের হতে না পারে কিছুক্ষণ পরে নামিয়ে পরিবেশন করব একটি প্লেটে লাউ পাতায় কই মাছ রেসিপি